এখন রাত্রি 8টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি চশমা আনতে। কালকে তো চশমাটা বানাতে দিয়ে গেছিলাম, বলেছিল 8:30 পর্যন্ত দোকান খোলা থাকে, তবে এখন খোলা আছে কিনা বলতে পারবো না, কারণ সেই বিকেল থেকে বৃষ্টি হচ্ছে জানো তো, বেরোতেই পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকেল থেকে বেরোনো যায়নি, ওই জন্য বৃষ্টিটা থামতে তারপর একটু বেরোলাম। দেখা যাক দোকানটা খোলা আছে কিনা, যন্ত্রণা তো সেই একই রকম হয়ে যাচ্ছে। চলো, এখানে প্রচণ্ড ভিড়, রাস্তাটা ক্রস করতে হবে, তো দেখা যাক দোকানটা খোলা আছে নাকি দেখি। বৃষ্টিতে রাস্তা দেখো পুরো কাদা কাদা জল, দোকানটা খোলা আছে নাকি দেখা যাক এখন। বন্ধ, খোলা খোলা আছে, চশমাটা এসেছে নাকি দেখি। আচ্ছা আচ্ছা, তারা এখানে এসে সেটেল যেমন হয়েছে, মানে ওর কোথা দাদুর জেনারেশন এখানে এসে সেটেল হয়েছে, সে আয়না কোথায় নেই, কেমন ক্ল্যারিটি, কিন্তু বড় বড় দেখছি সব, দেখবেন এরকমই হয়, বলে না একটু চশমা পরলে কেমন একটু অসুবিধা হয়, একটা চোখ করে, আমি একটুখানি আগের থেকে 10 মিনিট পরলে বুঝতে পারবেন জিনিসটা কি, ক্ল্যারিটিটা আসবে, হ্যাবিট হয়ে যাবে। তোর ফ্রেমেই তো করা হয়েছে, আমার ওই কাঁচটাকে একটু যেটা ড্যামি থাকে ওটাকে বার করে ফেলে ওই মাপে যখন তুই এতদিন ওই নর্মাল চোখে দেখেছিস তো প্রবলেম কোথায়, মানে উজ্জ্বল ব্রাইট ব্রাইট ব্রাইট। আচ্ছা তোমাকে আমি লাইট মেরে দেখাই, অর্কদার ভাইয়ের যে নিজের যে ভাই তার থেকে আমি 1.5-2 বছরের ছোট, অর্কদার নিজের একটা ভাই আছে, দেখো দিদি তুমি যে বড় দেখছো এর পেছনে একটা লজিক বলো, তোমার দেখ এটা কিন্তু এটা এই যে ডিস্টেন্সটা আছে এটা এই ডিস্টেন্সটা আছে হচ্ছে 8 ফুট, এই কিন্তু রাউন্ডে যখন আয়না ঘুরে আসছে সেটা কিন্তু 16 ফুট ডিস্টেন্স, এটা কিন্তু কম ডিস্টেন্স ভাবো না, নিউ স্পেকটাকলস মনে হচ্ছে সব মানুষজনগুলো মনে হচ্ছে সব ছোট ছোট, প্রথমবার চশমা পরলাম, কেমনটা লাগছে আজ ঘুরে আজ ঘুরে একটু পড়তে পড়তে তারপরে হ্যাবিট হয়ে যায়, কেমন লাগছে এক্সপিরিয়েন্স, মনে হচ্ছে কি একটা চেপে আছে, আমি অস্বস্তির জন্য কানের পড়ি না নাকের পড়ি না কিছু পরে থাকি না, কিন্তু এই চশমাটা মনে হচ্ছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সব কিছু ছোটো 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 দেখাচ্ছে। পয়সা কুড়ে যাওয়া গেল, কুড়ো কুড়ে যাওয়া গেল, ভেঙে কুড়ে যাওয়া গেল, ঠিক ধরো 2.5 কিলো 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 2.5 কি
ও
ওই ঝিঙে গাও 30 টাকা গেল, ঝিঙাটা 30 টাকা গেল। বাজার পুরো ফাঁকা, নটা বাজে না, নটা বাজে, হ্যাঁ ওরকম হবে। আমি ওর জন্য অল্প গাজর নিয়ে নি, কি বলছিস? যেখান থেকে নিয়ে নিচ্ছি, দেখছি কোথায়। চলে এসেছি বাড়িতে, চিনতে পারছো তোমরা আমাকে? মনে হচ্ছে চোখটা যেন ভার হয়ে আছে, আর সব কিছু যেন মানে এরকম ঢালু ঢালু দেখছি, যেরকম বেঁকে আছে, এরকম রাস্তা দিয়ে আসতে গিয়ে পড়ে যাচ্ছিলাম জানো। একটু অসুবিধা হচ্ছে, প্রথমবার পড়লাম তো, বাজার টাজার করে নিয়ে এসেছি, দোকান থেকে কিছু জিনিস নেওয়া ছিল তো সেগুলোও নিয়েছি। আর হচ্ছে কেমন লাগছে নিজেকে যেন, কিরকম একটা অচেনা অচেনা লাগছে, সুন্দর চোখগুলো ঢেকে গেল। চশমাটা কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে। কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই, কি বলছিস বল, আসার জন্য বলার জন্য বল, কি বলবি? মানুষ মতো লাগছে না, একদম কিছু মতো লাগছিল। তোমার চশমা পরা মেয়ে খুব পছন্দ। আমার চশমা পরা ভালো লাগে না। আমি একটা চশমা নেব, পাওয়ারলেস। যাই হোক চলো, এখন হচ্ছে রান্না বান্না করতে হবে, প্রচুর কাজ পড়ে আছে, বাসন পড়ে আছে, বৃষ্টির পর ঘর ঝাড় দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম চশমাটার জন্য। তো এখন যাব বলছি, ঘর ঘর পরিষ্কার করব, করে রান্না বান্না সব ব্যবস্থা করব। তো চলো রান্না বান্না করে নি, এখন প্রায় 10টা বাজতে যায়, 10:07 হয়ে গেছে। চলো আবার পরে দেখা হচ্ছে। চলো সবজি টবজি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আজকে বাজার থেকে আনা হয়েছে ঠ্যাং, অনেক দিন খাওয়া হয় না, তো জয় দেখেই বললো যে ঠ্যাং নে, তো ওই জন্য একটু নিয়ে আসা হয়েছে, তো ওটাই বসে বসে ছাড়াচ্ছিলাম। আর সবজিটাও কেটে নিয়েছি আমি, বাদ বাকি কোনো কাজ আমি আজকে করিনি। তোমাদের ভাই বাড়িতে এসে বাসন টাসন সব মাজলো, প্রচুর বাসন পড়েছিল ওগুলো মাজলো, আর হচ্ছে কল থেকে জল ওঠাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে, খুবই কম জল পড়ছে কিন্তু পুরো জল ওঠাই বন্ধ হয়ে গেছে, কলের মধ্যে জল ঢাললে তারপর গিয়ে জল উঠছে জানো। তো ওই জন্য সমস্ত বাসন টাসন মাজলো, আর সবজিগুলো আমি রেডি করলাম, এখন রান্নাটা শুধুমাত্র করতে এসেছি, মানে বলে বোঝাতে পারবো না এত যন্ত্রণা করছে, এটা তো বাইরের কিছু কাটা ছেঁড়া না যে দেখলে বোঝা যাবে, ভেতরে এত যন্ত্রণা করছে মানে কি বলবো, রান্না খাওয়া করতে হয়, খেতে হবে, তাই খাচ্ছি, কিছু ভালো লাগছে না। তো স্টাইলের জন্য পরিনি যে ভালো লাগছে, খারাপ লাগে যেমন লাগছে লাগুক, আমি শুধু চাইছি যে আমার ব্যথাটা যেন তাড়াতাড়ি কমে যায়। এখন 4-5 দিন নাকি এটা পরার পরে, তারপরে বুঝতে পারবো যে ব্যথাটা কমবে নাকি তারপরে, এখন কিছুদিন পরে থাকতে হবে। এটা এমনই একটা রোগ যে কোনো ওষুধ খেলেও কমছে, আসলে মাথা যন্ত্রণা না চোখের জন্য হচ্ছে, বললো যেটা আর কি, এখন দেখা যাক কি হয়। চশমা তো যদি না কমে তাহলে আবার অন্য ডাক্তার দেখাতে হবে, এত পরিমাণে যন্ত্রণা করছে চোখটা, কিছুদিন পরে থাকে দেখি কি হয়।
আমি তো সেই নিয়ে দোকান থেকেই পড়ে এখনো অবধি পড়ে আছি, বেশ কিছু ঘন্টা হয়ে গেল। সবজি টবজি সমস্ত কিছু কাটাকুটি করলাম, এটা চশমাটা পরেই চেষ্টা করবো সারাদিন পরে থাকার, কারণ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর সারাদিন বলাও যায় না, ব্যথা করছে ব্যথা করছে ব্যথা, যদিও অনেক কাজ করে দেয়। এবার আমি একা একা তো সব করি না, সারাদিন সকালবেলা করছি না, তবুও ঘরের অনেক কাজ থাকে, দেখবে টুকি টাকি গ্যাস ট্যাস নোংরা হয়ে পড়ে আছে, ভালো লাগছে না, এদিকে করতেও পারছি না, কি করবো বলো, শরীরটা এতটাই খারাপ লাগছে। যাই হোক চলো রান্না বান্নাটা করে নিই, অনেকটা রাত হয়ে গেছে, এখন 11:30 প্রায় বাজতে যায়, রান্না বান্নাটা করে নিই চলো, তারপর খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের ভাই আবার ভোরের বেলা বেরোবে, কালকে ডাবল ডিউটি আছে ওর, ভোরবেলা বেরোবে। তো যাই হোক চলো, মশলা কষানো হয়ে গেছে দেখো, এখন তোমাদের ভাই একটু ফ্যানটা কষা দেবে। আমার আসলে চশমা চোখে একটু অসুবিধা হচ্ছে, না না শুকনো না এখন।